بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم صل على جسد محمد في الأجساد وصل على روح محمد في الأرواح وصل على قبر محمد في القبور قال الله سبحانه وتعالى في ذكر للعالمين بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا وقال رسول الله صلى الله عليه وسلم جددوا ايمانكم قيل يا رسول الله وكيف نجدد ايماننا قال اكثروا من قول لا اله الا الله الحمد لله মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার শাহী দরবারে অগ্রিত অজস্র শুকরিয়া যে মালিক রব্বে করিম দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলার ঈমানের পরে সবচেয়ে বড় হুকুম ছিল নামাজ আদায়ান্তে ইমাম ইয়াকিনের কিছু আলোচনা কোরআন সুন্নাহ ভিত্তিক করার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন, এজন্য কি আমরা বেজান না খুশি? তাহলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে, সেই বান্দার আলহামদুলিল্লাহ ঘুরতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে গিয়ে ধাক্কা দেয়, যার ফলশ্রুতিতে আরশের ওই ধাক্কার কারণে জান্নাতের আটটি দরওয়াজা সেই ব্যক্তির জন্য খোলা হয়ে যায়। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 176 পৃষ্ঠার দিকে এসছে, খয়রুদ দোয়াই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুখের অবস্থা থাকতো, ভালো অবস্থা, পরিস্থিতি অনুকূলে থাকতো, তখন বলতেন, সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাযী বিনিআমাতিহি তাতিমুস সালিহাত। আর যখন দুঃখের অবস্থা থাকতো, বিবাদ মুসিবা প্রতিকূল অবস্থা, তখন বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, মানে সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া। সুখে দুঃখে শয়নে স্বপনে সর্বস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, ঈমান ফার্স্ট, ঈমান সবার আগে, আল ঈমানু মুকাদ্দামুন, ঈমান সবার আগে। ঈমান কি? ঈমান হচ্ছে অদৃশ্য গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার মধ্যে যেমনটি বিবৃত হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনয়ন করে অদৃশ্যের প্রতি। দেখলে তো সেটা ঈমান হলো না, মূল ঈমান তো না দেখে বিশ্বাস করা। দেখার মাধ্যমেও ঈমান হয়, কিন্তু মূল ঈমান হচ্ছে না দেখে বিশ্বাস করা। আমি অনেক জিনিসই না দেখে বিশ্বাস করি, যেমন কথা, এই যে আপনাদের সামনে কথা আল্লাহ তোমাকে বলছি, আপনাকে কথা দেখতে পাচ্ছেন, কথা কি আছে? কথা বলতে কোনো জিনিস কি আছে? আছে না বলেন কেন, কথা তো আছে। আপনারা যে কথা আপনার সামনে বলছি, কথা বুঝে উত্তর দেবেন। আপনার সামনে যে কথা বলছি, এই কথাটা কি আছে কি আছে না? আছে, কিন্তু কথা কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু কথা আছে, না দেখলেও আছে, কথার অস্তিত্ব আছে। দিলের কান্দে শুনি, আমলিতে শুনি, অপরের কাছে পৌঁছনিতে শুনি, খেয়াল করতে হবে। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া, বুঝতে হবে, বুঝে উত্তর দিতে হবে। যে কথা আপনার সামনে বলা হচ্ছে, কথাটা কি, কথার অস্তিত্ব এটা কি আছে? আছে, সবাই বলুন আছে। দেখা যায়, তারপরেও আছে, সত্য। এই যে বাতাস খাচ্ছি আমরা, বাতাস দেখা যায়?
বাতাস কি আছে? আছে। বাতাসের অস্তিত্ব আছে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, দেখিও ভুল অনেক ক্ষেত্রে, বলিও ভুল। বাসে যখন আমরা চড়ি, দ্রুতগামী বাস চলছে, রাস্তার দুই ধারে যখন তাকাই জানালা দিয়ে, দেখি কি আশেপাশের বাড়ি ঘর দোকান মানে গাছপালা সব পিছনে দৌড়াচ্ছে। আসলে কি বাড়ি ঘর গাছপালা দৌড়ায়? চোখে ভুল দেখেছি, ভুল দেখছি, ওরা দৌড়ায় না, ওরা স্বস্থানেই রয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা বলিও ভুল, যেমন বলি কি বাস আসছে বা বাস আসতেছে। বাস কি আসে না? ড্রাইভার সাহেব চালায় নিয়ে আসে, ড্রাইভার সাহেব চালিয়ে নিয়ে আসে। আমরা বলি রিক্সা আসতেছে, রিক্সা কি আসে? রিক্সা কি একে একে আসে? কে নিয়ে আসে? ড্রাইভার সাহেব চালিয়ে নিয়ে আসে। তা আমরা বলি দুনিয়া চলতেছে, দুনিয়া কি চলে না? আল্লাহ পাক চালান, অবশ্যই দুনিয়ার একজন ড্রাইভার আছেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم। সূরা হাদিদের মধ্যে আল্লাহ শুরু থেকে বলেছেন, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, আর তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। وهو معكم اينما كنتم والله بما تعملون بصير। তোমরা যেখানেই থাকো সেখানেই রয়েছেন আল্লাহ, আর তোমরা যা করো আল্লাহ সব, আল্লাহ তাআলা সব কিছু দেখেন। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, এরপর যে আমার ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল, সবাই চৌকান্না হবে দিলের কাঁধে শুনি। এই ঘটনার দ্বারা আশা করি আমাদের ইমান ইনশাআল্লাহ মজবুত হবে। ঘটনার সারমর্ম হলো, এক ব্যক্তির অনেক ডায়রিয়া হয়েছিল, কলেরা হয়েছিল। আগেকার যুগে কলেরা হলে তেমন ভালো চিকিৎসা ছিল না, অনেকে মারা যেত, ডায়রিয়া হলে মারা যেত কোনো এক সময়। এখন তো উন্নত বিশ্ব, এখন যক্ষাও কোনো ব্যাপার না। যক্ষার আগে বলতো যক্ষা হলে নেই রক্ষা, কিন্তু এখন রক্ষা আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিকে আছে, ঔষধ চিকিৎসা আবিষ্কার হয়ে গিয়েছে, সরকারিভাবে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয়। তো সেই রোগী ব্যক্তি যার নাকি ডায়রিয়া বা কলেরা হয়েছে, ঘরের মধ্যে তিনি শায়িত রয়েছেন রোগাক্রান্ত, ওনার কাছে রয়েছেন ওনার পেয়ারি বিবি জান, ওনার স্ত্রী ওয়াইফ আহলিয়া। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কায়মনু বাক্যে, ইয়া আল্লাহ আপনি আমার জান নিয়ে যান, আমার জানের বিনিময়ে আমার প্রাণের স্বামীকে আপনি বাঁচিয়ে রাখুন, তিনি যেন ইন্তেকাল না করেন, প্রয়োজন আমাকে নিয়ে যান। ইতোমধ্যে একটি কুকুর পানি পিপাসা লিখেছিল, পানি পিপাসা লিখেছিল, এজন্য সেই কুকুরটি তাদের ঘরে ঢুকে পড়ে। আগেকার যুগে কারেন্ট ছিল না, ল্যাম্প বা হারিকেন ছিল, অন্য রুমে অন্য কামরায় সে পানি খেয়েছে, মাটির কলস মুখে বেঁধে গিয়েছে, এখন নাড়ানাড়ি কোথাও ঘাই লেগে সামনের অংশ ভেঙে গেছে, আর কিছু অংশ তার গলায় বেঁধে গিয়েছে। হঠাৎ যেই রুমে রোগী এবং রোগীর স্ত্রী ছিল, টিমটিম করে হয়তো হেরিকেন বা ল্যাম্পের আলো জ্বলছে, কুকুর সেই রুমে ঢুকে পড়েছে। এখন ওই স্ত্রী যে নাকি একটু আগে বলছিল যে আমার জানের বিনিময়ে আমার স্বামীকে আপনি বাঁচিয়ে রাখুন, বাঁচিয়ে দিন, সে ওই কুকুরটিকে দেখে মনে করলো এই বুঝি আজাই এসে গিয়েছে। তখন সে বলছে, রুগী আমি নই, রুগী হচ্ছে এই যে আমার স্বামী, তার মানে আমার জান কবাস করো না, কবাস করলে স্বামীর জান কবাস করে নিয়ে যাও। তাহলে বুঝে থাকলে বলুন, মানুষ সবচেয়ে কাকে ভালোবাসে? নিজের জানকে। কাকে? নিজের জানকে। এখন আপনার আপনার জান আমাকে দেখান তো, দেখাতে পারবেন? জান বলে জিনিস আছে কি না? আছে। বুঝে উত্তর দেবেন, জান তো আছে, আছে, কিন্তু দেখা যায় না, দেখানোও যায় না। এখন যদি চাইনিজ কুড়াল দিয়ে আপনি কোপ দিয়ে বুকে দেখাতে চান, তা আপনি নিজেই নিহত হবেন, কেটে অবসর আনতে গেলেও নিহত হবেন, কিন্তু আছে জান, না দেখে আমরা বিশ্বাস করি। তো সকল সৃষ্টি স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, না দেখেই তাকে বিশ্বাস করতে হবে। আমেরিকা আপনারা কি সরাসরি দেখেছেন?
ওয়াশিংটন মেক্সিকো দেখেছেন, লস অ্যাঞ্জেলেস আমেরিকার যে প্রদেশগুলো দেখেছেন, ওইখানে বিভিন্ন শুনেন, অনেক কিছু শুনেন যে ওইখানে পারমাণবিক বোম অনেক কিছু আছে। পারমাণবিক বোম কি দেখেছেন কখনো? শুনেছেন? ওদের বাহিনীরা খবর দিয়েছে বা ওই দেশের সরকার খবর দিয়েছে, বিভিন্ন খবরের মাধ্যমে আপনারা শুনেছেন, পত্রিকার মাধ্যমে শুনেছেন, বা আপনার আশেপাশে দু একজন আমেরিকা প্রবাসী আছে আপনার বাড়ির আশেপাশে, বা এই দেশের কেউ কোনো জেলার এই এই দেশের নাগরিক, সে আমেরিকা গিয়েছে, এসে বলেছে, সংবাদ দিয়েছে যে আমেরিকা আমরা গিয়েছিলাম, বা আমাদের সরকারের অনেকেও মাঝে মধ্যে গিয়ে এসে বলে যে আমেরিকা গিয়েছিলাম, এই কথা হয়েছে, তাই তো? তো যেই ব্যক্তি আমেরিকায় গিয়ে এসে খবর দেয়, সে তো সাধারণ একজন মানুষ, তার চাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সৃষ্টির সেরা আসল মাখলুকাত তো বসে মানুষ, আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবকে আদম আলাইহিস সালাম, তিনি সরাসরি জান্নাতে এবং আরও মোয়াল্লায় গিয়ে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে, ওনাকে দেখে আমাদেরকে খবর দিয়েছেন যে আল্লাহ আছেন, আমি আল্লাহকে দেখেছি। ইন্নাহু রাআ রাব্বাহু, সহি হাদিসের মধ্যে এসছে মুসাদেক হাকিম, নিশ্চয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওনার রব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। আর মিডিয়ায় খবরে পত্রিকায় আমরা অহরহ আল্লাহর কথা পাচ্ছি, বইতে পাচ্ছি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আছেন। আপনাদের আমাদের গায়ে যে জামাটা রয়েছে, জামাগুলি রয়েছে, এগুলো কি এমনি এমনি হয়ে গেছে না কোনো কারিগর আছে? তো এই যে এত বড় কুল কায়নাত, বিশ্ব আসমান জামিন, এগুলো কি এমনি এমনি হয়ে গেছে না একজন কারিগর আছেন? তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, তিনি হচ্ছে সকল সৃষ্টির স্রষ্টা। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাই, তিনি হচ্ছেন তোমাদের রব, তিনি ছাড়া আর কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, কোনো মাবুদ নেই। ফাবুদুহু, অতএব তার ইবাদত করো। ওহুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর তিনি সকল জিনিসের উপরে তিনি কর্মবিধায়ক, অভিভাবক। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ইমান ফার্স্ট, ইমান সবার আগে, ইমান কি সবার আগে? ইমান আল ইমানু মুকাদ্দামুন, আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশা এরই মাঝে ইমানের বাসা। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, যারা নাস্তিক এরা তো হচ্ছে আহাম্মক। আমার উস্তাদ মোহতারাম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ সুবির রহমতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মার কদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি বলতেন যে নাস্তিকরা যে হারামজাদা যারও সন্তান, কারণ ওদের থিওরি, ওদের কথিত নিকৃষ্ট থিওরি হচ্ছে যা ওরা দেখে না তা বিশ্বাস করে না। তাহলে ও যাকে বাবা বলে ডাকে, সে যে ওর বাবা, তার সাথে ওর মার বিবাহ হয়েছে, এবং বিবাহের পরে স্বামী স্ত্রীর যে যেটা হতে হয়, যার ওসিলায় সন্তান আল্লাহ তাআলা দান করেন, ওই কাজটাকে সে করতে দেখেছে? বিয়ের কলেমা ইজাব কবুল করতে দেখেছে? আর বাবা মার যে সংমিশ্রণ, মিলন, সহবাস ইত্যাদি করতে দেখেছে? এরপরেও তো আরও অনেক ইন্টারনাল বিষয় আছে, ডিম্বাণু, স্ত্রীর ডিম্বাণু আর স্বামীর শুক্রাণু, পুরুষের বীজের থেকে নির্গত কীট আর স্ত্রীর ওই জরার মধ্যে ডিম্বাণু, ডিম্বাশয় থেকে ডিম্বাণু, দুইটা মিলে একসাথে বিস্ফোরণ যদি ঘটে, কোটি কোটি থাকে কিন্তু একটা স্বামীর একটি শুক্রকীট আর স্ত্রীর একটি ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু, দুটো যখন ঘর্ষণ হয়ে বিস্ফোরণ হবে তখনই আল্লাহর হুকুমে বাচ্চা ভূমিষ্ঠ হবে। তো এই জিনিসটা ওকে কি হতে দেখেছে? ওর বাপ যাকে ও বাবা বলে ডাকে আর ওর মা, এই দুজনের শুক্রাণু ডিম্বাণু এটার সংমিশ্রণ এবং বিস্ফোরণ, এটাকে হতে দেখেছে? দেখে নাই। তাহলে ওদের কথা অনুযায়ী ওরা যা দেখে না তা বিশ্বাস করে না। তাহলে ওর বাবা এবং মায়ের এইসব জিনিস হতে দেখে নাই, তাহলে সে তো তার বাবা নয়। যাকে ও বাবা বলে ডাকে সেই ব্যক্তি ওই নাস্তিকদের বাবা নয়। তাহলে সে কী হলো, হালাল জাদা না হারাম জাদা? ফলাফল কী দাঁড়ালো? হারাম জাদা, অবৈধ সন্তান, জারজ। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, কোনো সুস্থ মস্তিষ্ক, সুরুচিপূর্ণ সম্পন্ন যার ইমান রয়েছে, সে কখনো ইনশা আল্লাহ নাস্তিক হতে পারে না, অবশ্যই তার জন্মগত দোষ আছে। অতুল্লিম বাদা জালিকা জানিম, নাস্তিক্যবাদ এটা হচ্ছে মানে সবচাইতে নিকৃষ্ট একটি মতবাদ,
আল্লাহ তাআলা এই মতবাদকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিন। আর আস্তিক্যবাদ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, এর মধ্যে থেকে পিওর হচ্ছে তাওহীদ, একত্ববাদ। তো ইমান ফার্স্ট মানে তাওহীদি ইমান, একত্ববাদী ইমান, অর্থাৎ আল্লাহ তাআলা এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। এ পর্যায়ে আমার ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। ইমামে আজম আবু হানিফা রাজিয়াল্লাহু আনহু, অনেক কিতাবে রাজিয়াল্লাহু আনহু লেখা আছে, তাবেঈ ছিলেন বলা যায়, সমস্যা নেই, রহমতুল্লাহ আলাইহিও বলা যাবে, রাজিয়াল্লাহু আনহু জুমলায় দুআইয়া, প্রার্থনামূলক একটি বাক্য, তাবেঈদের ক্ষেত্রেও বলা যায়, বড় বড় অনেক কিতাবে লিখিত আছে। তিনি যখন ছোট তখন কিছু নাস্তিক প্রশ্ন করল যে আল্লাহ আছেন তার প্রমাণ কি, এক, দুই নম্বরে আল্লাহ যদি থেকে থাকেন তাহলে তিনি কোন দিকে তাকিয়ে আছেন, তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কি করতে পারেন। তো অনেক বড় বড় আলেম হয়রান পেরেশান, কি উত্তর দিবে। তিনি ছোট, তিনি বললেন আমি উত্তর দিব, ঠিক আছে। সেই মোতাবেক ওনার কথা অনুযায়ী ভাষ অনুষ্ঠান, তর্ক অনুষ্ঠান, বিতর্ক অনুষ্ঠান আয়োজন করা হলো অমুক স্থানে অমুক সময়ে। উভয় পক্ষের লোকজন, মুসলমান মুমিন যারা তাওহিদি, যারা একত্রে বিশ্বাসী, তারা সভাস্থলে এলো এবং ওই নাস্তিকদের পক্ষের লোকরাও এলো। এদিকে ইমাম সাহেব রহমতুল্লাহর কোনো খোঁজ নেই, সময় শেষ হয়ে যাচ্ছে। তখন ওরা হর্ষোৎফুল্ল হয়ে বলল, নাস্তিকেরা, এই তো তোমাদের ইমাম সাহেব তো হেরে যাবেন, এই জন্য ওনার কোনো খবর নেই, লাপাত্তা হয়ে গিয়েছেন। বেলা প্রায় শেষের দিকে গড়িয়ে যাচ্ছে, ইতোমধ্যে কোত্থেকে হঠাৎ ইমাম আজম আবু হানিফা আলাইহি রহমা নব্বর আল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাত মাসাহু, তিনি এসে উদয় হলেন। এসে তিনি বললেন যে দাঁড়ান একটু আমার কথাটা শুনুন, আমার দেরি হওয়ার কারণ, আমি আসছিলাম এইখানে, আসার পথে প্রতিমধ্যে দেখি একটি চেটিয়াল ময়দান, হঠাৎ কোত্থেকে একটা বীজ এসে পড়ল, বীজ আঠি, সেই বীজ থেকে হঠাৎ এমনি এমনি একটি গাছ হয়ে গেল। কোত্থেকে মানে করাত এবং হাতুড়ি পেরেক এমনি এমনি একা একা চলে আসলো, এবারে এমনি এমনি একা একা একটা নৌকা হয়ে গেল। এরপরে কোনো মাঝি ছাড়াই এমনি এমনি আমাকে নিয়ে এই পাশে পার করে দিল। এত শ্রমণে ওই নাস্তিকরা হাসাহাসি শুরু করে দিল, দেখেন দেখুন আপনাদের ইমাম সাহেব পাগল হয়ে গিয়েছেন, এমনি এমনি কোনো দিন গাছ যদি না লাগায় এমনি এমনি বড় গাছ হয়, কাঠ মানে যেসব গাছ দিয়ে কাঠ হয়, কাঠের ফার্নিচার হয়, এমনি এমনি হয়, অবশ্যই কেউ না কেউ লাগাতে হয়। এবং করাত পেরেক হাতুড়ি এমনি এমনি চলে আসে না, কেউ নিয়ে আসতে হয়, এবং মিস্ত্রি ছাড়া এমনি এমনি কোনো দিন সুন্দর একটি নৌকা হয় না, এবং মাঝি ছাড়া কখনও নৌকা এমনি এমনি একা একা এদিক কাউকে বহন করে নিয়ে আসে না। তখন ইমাম আজম আবু হানিফা বললেন নাস্তিকদেরকে, তাহলে আপনাদের এক নম্বর প্রশ্নের উত্তরটা আপনারাই দিয়ে দিয়েছেন, আল্লাহ আছেন তার প্রমাণ কি, যদি একটি গাছ কেউ না লাগালে একটি মানে গাছ কেউ বীজ না লাগালে কেউ যদি কেউ যদি কোনো গাছের বীজ না লাগায়, অর্থাৎ যেই গাছে কাঠ দেয় ফার্নিচার দেয় ওইরকম গাছ, কেউ যদি বীজ না দেয়, বীজ না লাগায়, রোপণ না করে, বপন না করে, তাহলে গাছ হয় না। আর কেউ যদি করাত কোনো মিস্ত্রি করাত পেরেক হাতুড়ি এনে যদি নৌকা না বানায়, এমনি এমনি নৌকা তৈরি হয় না। আর কোনো মাঝি যদি চালিয়ে না নিয়ে আসে, তাহলে নদী এমনি এমনি পার হওয়া যায় না। তাহলে এত বড় বিশ্ব, আসমান জামিন, বিস্তীর্ণ জামিন, কোনো দৃশ্যমান খুঁড়ি ছাড়া সুবিশাল আসমান, কোনো মিস্ত্রি ছাড়া এমনি এমনি হয়ে গিয়েছে, কোনো নাবিক ছাড়া এমনি এমনি চলছে, বলুন এমনি এমনি চলছে নাকি একজন আছেন, তিনি কে, তিনি হচ্ছে আল্লাহ। এক নম্বর প্রশ্নের উত্তর শেষ। এরপর তিনি বললেন, আচ্ছা আপনারা বলুন তো, যিনি প্রশ্ন করে তিনি বড়, না যিনি উত্তর দেন তিনি বড়? যিনি উত্তর দেন তিনি বড়। তখন তিনি বললেন, তাহলে আপনারা কাইন্ডলি মেহরবানি করে একটু নিচে আসুন, আমাকে উপরে বসতে দিন।
তখন তিনি স্টেজে গেলেন আর নাস্তিকটা নিচে নেমে আসলো। তিনি স্টেজের উপর উঠে আসনে তিনি বসার পরে বললেন, আমার আল্লাহ তাআলা এই করতে পারেন। আল্লাহ তাআলা কি করেন? অর্থাৎ উপরওয়ালাকে নিচে নামান, নিচের ওলাকে উপরে উঠান। অত ইজ্জু মাংতাশা ও তো দিল্লু মাংতাশা, যাকে খুশি আল্লাহ ইজ্জত দান করেন, যাকে খুশি বেইজ্জত দান করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মাংতাশা ওয়া তানজিউল মুলকা মিম্মাংতাশা, বলুন সমস্ত রাজ্যের সমস্ত বাদশাহের বাদশাহ বিয়াদিল মুলক, তার হাতেই সমস্ত রাজ্যের ক্ষমতা। আপনি যাকে খুশি রাষ্ট্র ক্ষমতা দান করেন, যাকে খুশি যার থেকে খুশি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে খুশি ইজ্জত দান করেন, যার থেকে খুশি ইজ্জত ছিনিয়ে নেন। দুই নম্বর প্রশ্নের উত্তর শেষ, যে আল্লাহ তাআলা উপরওয়ালাকে অর্থাৎ ইজ্জতওয়ালাকে বেইজ্জত করেন আর বেইজ্জতওয়ালাকে ইজ্জত দান করেন। এরপরে বললেন আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে, এই প্রশ্নের উত্তর। একটি মোমবাতি নিয়ে আসুন, মোমবাতি নিয়ে আসলো, তখন জ্বালান সবাই যারা ছিলেন ওখানে মোমবাতি জ্বালানো হলো। তখন তিনি বললেন, এই মোমবাতিটি কোন দিকে তাকিয়ে আছেন? মোমবাতি কোন দিকে তাকিয়ে থাকে? সব দিকে। ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। দুই নম্বর সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বলছেন, তোমরা যেদিকে তাকাও সেদিকেই রয়েছেন মহান আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। এখন বললেন একের এই পাশে কিছু আছে নেই, তাহলে শত কিয়া গুনুন, দশ, নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক, এই পাশেও কিছু নেই, এই পাশেও কিছু নেই, আল্লাহ কয়জন? এক। কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহু সমাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, লাইসা কামিসলিহি শাই, সুরার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর মতো কেউ নেই। লাম ইয়ারিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দেন না, আল্লাহ তাআলাকেও কেউ জন্ম দেননি, এবং আল্লাহ সমকক্ষ কেউ নেই। এরপরে ওই নাস্তিকরা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ঈমান সবার আগে। কি সবার আগে? আল ঈমানু মুকাদ্দামুন, ঈমান ফার্স্ট, ঈমান সবার আগে। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, আল্লাহ বাসায়, আল্লাহর থেকেই সব কিছু হয়। সব কিছু কোন হলো? জাতকে আল্লাহ। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেছেন কুল কুল্লু মিন ইনদিল্লাহ, বলুন সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তবলিগ আলারা আন্দাজে বলে না, অবশ্যই কোরআনে তবলিগ আছে। তবে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, তোমার যে ভালো কাজ হয় কার পক্ষ থেকে হয়? মা আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিক, আর তোমার যে আকাম কুকাম হয় তোমার নিজের মনের কারণে হয়, নফসের কারণে হয়। নফসের স্রষ্টাও আল্লাহ, কিন্তু খারাপের নেজবত সম্বন্ধ আল্লাহ দিয়ে করা হয় না, করতে হয় না। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তারা যে আল্লাহকে খারাপ দোষ দেয় তার থেকে আল্লাহ পুত পবিত্র, সুমহান আল্লাহ সমস্ত দোষ থেকে পুত পবিত্র, মুনাজ্জা মুবাররাহ, মুক্ত। ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ সুবহান তাআলা মানুষকে গুণা করারও শক্তি দিয়েছেন, তিরিশ নম্বর পড়ায় বলেছেন, এবং গুণার থেকে বাঁচার শক্তিও দিয়েছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এবং দুটো পথ দেখিয়ে দিয়েছেন, একটি জান্নাতের পথ আর একটি জাহান্নামের পথ। তিনি হেদায়তের আলোকবর্তিকা স্বরূপ গাইডলাইন হিসাবে মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন, এবং সেই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য সরাসরি তিনি মহানবী ইসলামকে পাঠিয়েছেন, এবং যুগে যুগে এইভাবেই কিতাব সহিফা এবং নবীদেরকে পাঠিয়েছেন। তো আল্লাহ সুবহানাল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন, পাশাপাশি ইবলিসও আছে যে নাকি জাহান্নামে এর পথ দেখায়। তো আমরা কোন পথ ধরতে চাই? জান্নাতের পথ। জান্নাতের পথ ধরতে হলে সবার আগে কোন জিনিস লাগবে? ঈমান। যদি আমরা ঈমান আনি এবং নেক আমল করি, আল্লাহ সুবহানাল্লাহ সূরাতুল কাহফের একশো সাত এবং আট নম্বর মধ্যে আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ সুবহান তারা তাদেরকে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করবেন, তারা তথায় সারাটি জীবন থাকবে, কখনো সেখান থেকে বের হতে চাইবে না। ঈমান আসে চার লাইনে, মুখ দিয়ে বলার দ্বারা, কান দিয়ে শোনার দ্বারা, চোখ দিয়ে দেখার দ্বারা, দিল দিমাগ দিয়ে
চিন্তা করার দ্বারা। আর যখন কোনো বান্দা আল্লাহ দেওয়া জানমাল সময় নিয়ে মসজিদ দোয়ার পরিবেশে ফেরেস্তাদের সহবাদে থেকে, এখানে তো ফেরেস্তারা আছেন, যখন বারংবার বারেহা ইমানি কথা বলতে থাকে, শুনে থাকে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পারে, আল্লাহ মালায়, আল্লাহ বাঁচায়, আল্লাহ থেকে সব কিছু হয়, সব কিছু করেন আল্লাহ জাত আল্লাহ, হ্যাঁ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, বলুন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, আল্লাহ বাঁচায়, আল্লাহ হাফিজু, আল্লাহ হেফাজতকারী, আল্লাহ মালিকু, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ খালিকু, আল্লাহ স্রষ্টা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, কোনো আইনদাতা বিধানদাতা কেউ নাই। যখন এগুলো বলবে, শুনবে, হ্যাঁ, সফর করবে, তখন আল্লাহ তাআলাকে ঈমান, আল্লাহ তাআলা তাকে ঈমানের মতন দৌলত দান করবেন। খুতবার মধ্যে যে হাদিসটা বলেছি, ওই হাদিসও এই দিকেই প্রমাণ বহন করে। রসম বললেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম। বলা হলো কেমনি নবায়ন করবো? ওয়ালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থাৎ বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ঈমানের দাওয়াত দাও। যদি বল দেয়ালের দিকে মারি, কোন দিকে আসে? নিজের দিকে আসে। বেশি বেশি ঈমানের দাওয়াত দেওয়ার দ্বারা ঈমান বৃদ্ধি পায়। আর প্রিয় নবী হাসলাম এই মেহনতটা করতেন, ইমানের মেহনত, যে আয়াতটি শুরুতে বলেছিলাম খুতবার মাঝে, সূরা আল ইমরান 193 নম্বর আয়াত, রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কথা কি আল্লাহ কোরআনে কোট করেছেন এভাবে? প্রভু হে, আমরা এমন এক দাঈ আহ্বানকারী মুনাদির দাওয়াত শুনেছি এই মর্মে, তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন ইমানের দিকে দাওয়াত। কি বলেছেন? আন আমিনু বিরব্বিকুম, তোমরা তোমাদের রবের উপরে ইমান আনয়ন করো, ফা আমান্না, অতএব আমরা ইমান এনেছি। তো রসুলের দাওয়াত ছিল কিসের? ইমানের। আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ বলেছেন, হামারে তাহরিক তাহরিকে ইমান, আমাদের এই আন্দোলন আছে ইমানি আন্দোলন। কি আন্দোলন? লোকে বলে তবলিগ জামাত, তবলিগ জামাত, আমি যদি কোনো নাম রাখতাম তাহলে নাম রাখতাম ইমানি আন্দোলন। হ্যাঁ, ইমান সবার আগে, ইমান সবার আগে। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, ইমান আরও বেশি বৃদ্ধি করার জন্য ইনশাল্লাহ আমরা আল্লাহ রাস্তায় সময় দিয়ে রাজি আসবো ইনশাল্লাহ। আলেম ওলামারা নিসাব রেখেছেন, তিন চিল্লা চার মাস সময় দিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে এই কাজকে জানমাল সময়ের সই ইস্তেমাল শিক্ষা করা, ইমান বৃদ্ধি করা, আমরা রাজি আছি, আপনারা রাজি আছেন ইনশাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 198 পৃষ্ঠার হাদিস অনুযায়ী, আল্লাহ রাস্তায় গিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে আল্লাহ রাস্তা ব্যাপক দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী সিয়াসাত, পুরো ইসলামের সব কিছুই আল্লাহর রাস্তা, সবগুলো আল্লাহর কাজ, কোরআন সুন্নাহর মোতাবেক যেগুলো আছে। তো আমাদের আলোচ্য বিষয় বর্তমানে দাওয়াত ও তাবলীগ। তো এই হাদিসটা আমরা তার উপরে আমল করছি আল্লাহ তাআলা তৌফিকে। তো আল্লাহ রাস্তায় গিয়ে অর্থাৎ দাওয়াত তাবলীগের মেহনতে গিয়ে যে ব্যক্তি নিজ প্রয়োজনে 1 টাকা খরচ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 7 লক্ষ টাকা সদকা করার সওয়াব দান করবেন। আবু দাউদ শরীফের 338 পৃষ্ঠার হাদিস অনুযায়ী, আল্লাহ রাস্তায় গিয়ে যদি একটা নেক আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সওয়াবকে 7 গুণ বাড়িয়ে দিবেন। 7 লাখ 7 গুণ করলে কত হয়? 49 কোটি। অর্থাৎ বাড়ির তুলনায় আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ একটি নেক আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 49 কোটি নেক আমলের সওয়াব দান করবেন। এখানেই শেষ নয়, হাকিম উল উম্মাদ মুজাদ্দুদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনার উর্দু জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে বায়ানুল কোরআন সূরা কলম 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে, ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন, তিনি ব্যাখ্যা করেছেন, তাফসির করেছেন, মাফহুম হলো আপনাকে দাওয়াত তাবলীগের বিনিময়ে শুধু 7 লাখ আর 49 কোটি নয়, বরং আপনাকে দাওয়াত তাবলীগের বিনিময়ে বিগয়ের হিসাব অগণিত সওয়াব দেওয়া হবে। এত ফজিলতের কাজ সবাই খুঁজে রাজি আছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মজবুতভাবে করব এবং বাড়িতে মহল্লায় গিয়েও করব, এবং মসজিদের যে পাঁচ কাজ রয়েছে, দৈনিক মাসওয়ারা এবং দৈনিক 2.5 ঘন্টা মেহনত, পুরো এলাকার মহল্লাবাসী যেন সবাই যেন বালেক পুরুষরা নামাজি হয়ে যায়, আল্লাহর রাস্তায় বের হয়, এজন্য 2.5 ঘন্টার মেহনত করবো। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররুকু ফী, দিনের মেহনত করব, দিন কায়েমের মেহনত করব 2.5 ঘন্টা, এরপরে রোজানা মাসওয়ারা করব একটি মসজিদে একটি ঘরে, ওয়াশাবিরহুম ফিল আমর, গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ করো, আল্লাহর আদেশ এটা। সুরাতুশ শুরা একটা পরামর্শ সুরাই আছে, একটা সুরাতুশ শুরা,
এরপরে দুই গাছ করবে, একটি নিজ মহল্লায়, আঙ্গির আশীরাতাকে লাকরাবিন, তোমরা তোমাদের নিজের নিজেদের এলাকার নিকটবর্তী থেকে আল্লাহর ভয় দেখো, মানে দাওয়াতের কাজ করো, মহল্লার গাছ। এরপরে অপর মহল্লার গাছ লিতুঙ্গিরা উম্মাল কুরা ওয়া মান হাউলাহা, আল্লাহ বলছেন এই কুরআন নাজিল করছেন যাতে নিজ জনপদ এবং আশপাশের জনপদকেও আল্লাহর ভয় তোমরা দেখাতে পারো। অর্থাৎ এটা হলো অপর মহল্লার গাছ। এরপর কী থাকলো, মাসে তিন দিন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক কাজ নিয়ে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে দশ গুণ সওয়াব দান করবেন। তাহলে তিন তিন দিন দিলে তিন দশকে তিরিশ, আপনি যদি আল্লাহর কাছে তিন দিন লাগান আল্লাহ তাআলা আপনাকে তিন দশকে তিরিশ দিনে সওয়াব দান করবেন। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, কথায় ভুল ত্রুটি হলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। মজলিসের কাফফারাত দোয়া আছে মুসলিম শরীফের সহিহ হাদিস, হাত তুলে সবাই মিলে সম্মিলিত মোনাজাত সব জায়গায় করতে হবে এরকম বিধান নেই, যেইখানে ঘাটে ঘাটে যেভাবে রোসম করছেন সেভাবে করতে হবে। তো বায়ান শেষে, ওয়াজ শেষে, মাজলিস শেষে, তালিম শেষে সুন্নাত দোয়া হাত তোলা ছাড়া যা যার মতন পড়া। আমাদের যদি মুখস্থ না থাকে তাহলে তালিমান শেখানোর জন্য বলছি সবাই বলি, আমরা মুখস্থ করে নেব ইনশা আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরো দুইবার পড়ি মুখস্থর জন্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ